ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এটি পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা। আইসিসি বলছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। তবে আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপকে ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে অযৌক্তিক ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাখ্যানও করেন তিনি। দাবি করেন, গত বছর 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার জবাবেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যদিও গত জুলাইয়ে তাদের এক বিমান হামলায় দেইফের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল, তবে হামাস আজও এই তথ্য নিশ্চিত করেনি। দেইফের মৃত্যু নিয়ে দোলাচল থাকায় স্বাভাবিকভাবেই গ্রেফতারি পরোয়ানাটি কেবল ইসরায়েলের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানান বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে চিয়ার আপ, ও চিয়ার আপ, ও চিয়ার আপ, চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।